ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত চার দিন দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছে তিনশো আসনের বিপরীতে তিন হাজার তিনশো বাষট্টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এর মধ্যে নয়টি আসনে একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির বুথ থেকে এ তথ্য পাওয়া গেছে তবে গত চার দিনে একশো একুশটি ফর্ম অনলাইনে বিক্রি হয়েছে কিন্তু এই নয় আসনে কোন প্রার্থী অনলাইনে ফর্ম কিনেছেন কিনা তা জানা সম্ভব হয়নি দলীয় সূত্রে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সভায় চূড়ান্ত হবে কে হবে কোন আসনের নৌকার মাছি বুথ সূত্রে জানা যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ তিন এবং রংপুর ছয় আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির নেতারা এর মধ্যে গোপালগঞ্জ তিন আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফর্ম তোলেননি একই তালিকা রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বরিশাল এক আসনের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ মাদারী এক আসনের জাতীয় সংসদের চিফ চিফহইফ নূরি আলম চৌধুরী নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী নেতা শামীম ওসমান বাগেরহাট এক আসনের বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন খুলনা দুই আসনের শেখ সালাউদ্দিন ও বাগেরহাট দুই আসনের শেখ তন্ময় এসব নেতার আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়নের প্রত্যাশায় ফর্ম সংগ্রহ করেননি ফলে এই নয় আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে লোনাফরোস নিপা ঢাকা পোস্ট